এই ভিডিও টিউটোরিয়ালটা মাইক্রোসফট এক্সেল ব্যবহারকারীদের জন্য একটা সতর্ক বার্তা, মানে অ্যালার্ট একটা মেসেজ আমি এখানে কনভে করব। তো তার মাধ্যমে আমি দেখাবো যে কিভাবে মাইক্রোসফট এক্সেলের একটা ওয়ার্কবুক থেকে কিভাবে একটা শিট ডিলিট করতে হয়। তো আমি যখন কোনো কাজ করি, কোনো কাজ করার পর যখন দেখা যায় যে আবার আগের অবস্থানে আমি নিয়ে আসতে চাই, যেমন আমি এখানে যেমন এই টোটাল এই রোটা যেটা, সেটা আমি যদি সিলেক্ট করে যদি কন্ট্রোল প্লাস দিই তাহলে সেটা পরের যেই রো আছে সেখানে শিফট হয়ে গেল। এটা আমরা আগের টিউটোরিয়ালে দেখছি। তো এখন এটা এখান থেকে যদি আমি আবার আগের আগের অবস্থানে যদি ফিরে আসতে চাই, তাহলে আমাদের এই কুইক অ্যাক্সেস টুলবারের মধ্যে যে আন্ডু আছে সেইটা আমরা ক্লিক করে করতে পারি, অথবা আমাদের কিবোর্ডের শর্টকাট কন্ট্রোল জেড এটা দিলে সেটা আবার আগের অবস্থায় ফিরে আসে। তো এই ধরনের দুইটা অপশন কাজ করে। কিন্তু যখন কোনো ওয়ার্কবুকের শিট ডিলিট করা হয় তখন সেই ক্ষেত্রে কিন্তু আন্ডু বাটনটা কিন্তু আর কাজ করে না। যেমন আমি যদি একটু এখানে দেখাই যে ধরা যাক এই শিট টু, এই শিট টুতে কিন্তু কোনো ডাটা নাই। তো যদি কোনো শিটে ডাটা না থাকে তখন সেই ক্ষেত্রে আমি যদি শিটের উপর রাইট ক্লিক করি আর এখানে যদি ডিলিটে ক্লিক করি তাহলে সেটা ডিলিট হয়ে যাবে, কোনো কিছু মেসেজ আসবে না বা কোনো কিছু প্রবলেম হবে না এক্ষেত্রে। বাট শিট ফোরে ধরা যাক যে আমি এখানে কিছু কন্টেন্ট অ্যাড করতেছি, ধরা যাক আমি এখানে হ্যালো লিখতেছি। তো এই কন্টেন্ট অ্যাড করার পর যখন আমরা শিট ফোর ডিলিট করতে যাব তখন কিন্তু আমাদের এখানে একটা মেসেজ পপ আপ হবে যে মাইক্রোসফট এক্সেল উইল পারমানেন্টলি ডিলিট দিস শিট, ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ। তো এখন যদি আমি এখানে ডিলিট দিই, তারপর কিন্তু আমরা লক্ষ্য করব যে আমাদের কুইক অ্যাক্সেস টুলবারে যে আন্ডু বাটনটা আছে সেটা কিন্তু আর নাই, মানে ওই যে শিট যেটা ডিলিট হয়েছে সেটা কিন্তু আমরা আর পাবো না। তো সেই জন্য কয়েকবার চেক দেওয়ার পর আমরা যাতে আমরা যেই শিটটা ডিলিট করতে চাই ওটা একদম ভালোভাবে কনফার্ম হয়ে তারপরে যাতে আমরা ডিলিট করি, ওইটা বেশি গুরুত্বপূর্ণ আমি মনে করি। আর হচ্ছে যে যদি আমরা এখানে একটা জিনিস দেখছি যে কিভাবে আসলে একটা রো খালি করতে হয়, মানে একটা রো খালি করে তার পরবর্তী অবস্থানে কারেন্ট ডাটাগুলোকে নিয়ে যেতে হয়। তো ধরা যাক যে আমি এই রোটা সিলেক্ট করে কন্ট্রোল পরবর্তী যে রোতে আছে সেই রোতে আমি ডাটাগুলো নিয়ে গেলাম। তো এখন যদি আমরা এই রোটটাকে আবার ফিল আপ করতে যাই তাহলে ব্যাক প্রসেসটা কী হবে, সেটা হবে হচ্ছে কন্ট্রোল মাইনাস। কন্ট্রোল মাইনাস যদি আমরা প্রেস করি তাহলে আমাদের সেই যে রোটা খালি ছিল সেই রোটা কিন্তু আবার কাভার হয়ে যাবে। যেমন ধরা যাক যে আমি ই থেকে শুরু করে জে পর্যন্ত আমি যদি কন্ট্রোল প্লাস দিয়ে ক্লিক করি তাহলে জে এর পরে আমাদের এই ই থেকে জে এর ভিতরে কন্টেন্ট আমাদের জে এর পরে চলে যাবে। সেম প্রসিডিউরে যদি আমরা এ জি থেকে জেতে যদি ক্লিক করি, ক্লিক করে যদি আমরা কন্ট্রোল মাইনাস দিই তাহলে দেখা যাবে যে যেখান থেকে আমরা ক্লিক শুরু করছি ওইখানে আমাদের ওই মানে সিলেক্টেড অংশের পাশের ডাটাগুলো আমাদের ভিতরে চলে আসবে। তো কন্ট্রোল প্লাসের কাজটা আমি দেখাইছিলাম গত পর্বে। তো আজকে একটা জিনিস দেখাইলাম যে কন্ট্রোল মাইনাসের মাধ্যমে আমরা এখানে আমাদের যে ব্ল্যাঙ্ক যে কলাম থাকে সেই কলামের মধ্যে আমরা আমাদের ডাটা আবার রিস্টোর করতে পারি। তো প্রথমটা ছিল হচ্ছে শিট ডিলিট করার যে প্রসেস সেটা, আর সেকেন্ডটা হচ্ছে যে কন্ট্রোল মাইনাসের মাধ্যমে কিভাবে কোনো ব্ল্যাঙ্ক কলামের মধ্যে ডাটা আবার ফিরিয়ে নিয়ে আসতে হয়। তো ভিডিওটা এই পর্যন্তই, দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।